الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون. نبينا محمد وعلى آله وصحبه أجمعين ومن تبعهم بإحسان إلى يوم الدين أما بعد، قال الله عز وجل: يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون. وقال النبي صلى الله عليه وسلم: ومن قام ليلة القدر إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه. সমস্ত ইসলামের ভাতৃবৃন্দ, আমাদের বিষয় দেওয়া হয়েছে লাইলাতুল কদর এবং ফিতরা সম্পর্কে। ইনশাআল্লাহ আমি সে বিষয়ে আলোচনা করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে পবিত্র রমজান মাসে আমরা অবস্থান করছি, এই রমজান মাস সম্পর্কে সবচাইতে গুরুত্বপূর্ণ এবং উপলব্ধি করা বা ভয় পাওয়ার হাদিস হচ্ছে সহি আদাবুল কুফরের মধ্যে রাসূল পাঁচশোর মধ্যে রসুলাম বলছেন যে শাকিয়া আব্দুল হতবাধা ওই ব্যক্তি, দুর্ভাগ্য ওই ব্যক্তির জন্য, মান আদরাক রমাদান, যে ব্যক্তি রমজান মাস পেল, ফানসালাখা মিনহু, অথবা তার জীবন থেকে রমজান মাস অতিবাহিত হয়ে গেল। ওয়ালাম ইয়ুগফার লাহু, কিন্তু রমজান মাস পেল, অতিবাহিত হয়ে গেল, কিন্তু সে নিজেকে মাফ করতে পারল না, নিজে এখনো গুনাহ থেকে মুক্ত হতে পারল না, এখনো সে আল্লাহর কাছে তওবা ইস্তিগফার করে নিজেকে পাপ থেকে মুক্ত করতে পারল না, এর জন্য কি আফসোস, এই হতভাগা বা এই দুর্ভাগ্য, এটা দুর্ভাগ্য। এখন উপলব্ধি করার বিষয় হচ্ছে যে আমরা আমাদের জীবনের প্রত্যেক ব্যক্তি বয়স অনুপাতে কে কতবার রমজান মাস পেয়েছি, আমরা আমাদের বয়স অনুপাতে কে কতবার রমজান মাস পেয়েছি, আমাদের মনে কি এই সাহস আছে, আমাদের ইমানের কি সেই জোর আছে যে আমরা বলতে পারবো যে না আমরা আলহামদুলিল্লাহ রমজান মাস পেয়েছি, অন্তত এই রমজান মাস পেয়েছি, আর আলহামদুলিল্লাহ আমরা যে ইবাদত করেছি, আমরা আশা করছি যে আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দেবেন বা ক্ষমা পেয়ে গিয়েছি বা একবার চোখ বুঝে ভেবেলেন দেখুন তো যে আমি বা আপনি ক্ষমা পেতে পারি কিনা, আল্লাহ কাছে এই মুহূর্তে মৃত্যু হয়। সৌভাগ্যবান আমরা এই দিক দিয়ে যে রমজান মাস আগার আসার আগেই বহু মানুষ মৃত্যুবরণ করেছেন, রমজান মাস আসার পরেও বহু মানুষ মৃত্যুবরণ করেছেন, সৌভাগ্য আমাদের এই দিক দিয়ে আমরা এখন জীবিত আছি, এটা আমাদের সৌভাগ্য, আল্লাহ রাব্বুল আলামিন এখন আমাদেরকে বাঁচিয়ে রেখেছেন। ঠিক একই রকম ভাবে একই সঙ্গে দুর্ভাগ্য এই দিক দিয়ে যে এখন আমরা নিজেকে মাফ করাতে পারিনি, এখন আমরা নিজেকে ক্ষমা করাতে পারিনি, এর কারণ কি? এর কারণ কিন্তু একটা, সেটা হচ্ছে রমজান মাস সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনটে বড় বড় ইবাদতের কথা বলেছেন এবং তিনটে ইবাদতের ক্ষেত্রে একই শর্ত আরোপ করেছেন। রমজান মাস সম্পর্কে এর সবচেয়ে বড় আমল কি? রমজান মাসের সবচেয়ে বড় আমল কি? সিয়াম পালন করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মানুষ সোমা রমাদান, যে ব্যক্তি রমজান মাসের সিয়াম পালন করলো ঈমানান ওয়া ইহতিসাবান, ঈমানের সহিত অন্তরে পূর্ণাঙ্গ ঈমান আছে, ওয়া ইহতিসাবান এবং আশা আকাঙ্ক্ষা নিয়ে প্রস্তুতি নিয়ে তার পূর্বে সমস্ত মনে আল্লাহর উপর আলেম মাফ করে দেবেন। তো সিয়াম সম্পর্কে আল্লাহর উপর আলামিন যে ব্যক্তি সিয়াম পালন করবে তার ক্ষমা করার জন্য ঘোষণা করলেন, শর্ত কি দিলেন? যে সিয়াম পালন করতে হবে ঈমান নিয়ে আর কি নিয়ে, আশা আকাঙ্ক্ষা নিয়ে, প্রস্তুতি নিয়ে, একটা আলাদা অনুভূতি আলাদা উদ্বেগ দিকে আল্লাহ মাফ করবে, বিশ্বাসের সুযোগ পেয়েছি আমি, রমজান মাস পেয়ে গিয়েছি আমি, আর নিজেকে মাফ করিয়ে ছাড়বো,
এই যে আশা আকাঙ্ক্ষা আল্লাহ রাব্বুল আলামিন সুসম সিয়াম সম্পর্কে বললেন, সিয়ামের রমজান মাসের সবচেয়ে বড় আমল সম্পর্কে শোনা বলছেন যে মান কওমা রমাদানা, যে ব্যক্তি রমজান মাসে কিয়াম করলো অর্থাৎ তারাবির সালাত আদায় করলো, এখানে শর্ত লাগিয়ে দিয়েছেন যে ঈমান ওয়া ইহতিসাবান, ঈমানের সহিত এবং আশা আকাঙ্ক্ষা নিয়ে প্রস্তুতি নিয়ে তাকে আল্লাহ রাব্বুল আলামিন তার পূর্ব গুনাহটাকে মাফ করে দিবেন। এটা হলো দ্বিতীয় বড় আমল। আর তৃতীয় বড় আমল যেটা আজকে আমরা বক্তব্য বিষয় যে ওয়ামান কওমা লাইলাতুল কদরি, যে ব্যক্তি ঈমানের সহিত আশা আকাঙ্ক্ষা নিয়ে লাইলাতুল কদর রাত্রি জাগরণ করলো আল্লাহ রাব্বুল আলামিন এরও পূর্ব গুনাহটাকে মাফ করে দিবেন। তো তিনটি বড় আমল সম্পর্কে শর্ত একটাই, কি ঈমান থাকতে পূর্ণাঙ্গ আর আশা আকাঙ্ক্ষা নিয়ে এইগুলো আমলগুলো করতে হবে। এবার বলুন তো রমজান মাস যখন আসছে আমাদের মনে চিন্তা হয় না আনন্দ হয় যে রমজান মাস আসছে, এদের কষ্ট গরমের মাস আসছে, তারপর রমজান মাস স্বাভাবিক ভাবে ইনকামের রাস্তা বন্ধ হয়ে যায়, এটা আলাদা চিন্তা থেকে যায়, কাজ কম করতে পারে মানুষদের আলাদা চিন্তা থেকে যায়, মানুষ খানিকটা মুনাবি থেকে একটু আবদ্ধ হয়ে ধর্মীয় মুখ হয়ে যায়, অনেকের একটি দুশ্চিন্তা শুরু হয়ে যায়। তো ওই যে আশা আকাঙ্ক্ষা ইমান সতেজ হয়ে যাওয়া, যে না রমজান মাস আসছে এটা আলাদা অনুভূতি তৈরি হওয়া, আলাদা ইমানে জাগ্রত তৈরি হওয়া, এটা আমাদের মধ্যে থাকে না প্রথাগত ভাবে সামাজিক ভাবে দেখে দেখে যে হ্যাঁ রমজান মাস এসে সেমন করতে হবে, সবাই করছে আমি করছি, হ্যাঁ তাদের সময় হয়েছে সবাই যাচ্ছে আমি যাচ্ছি, আরে রাজের মতো তো আসছে সবাই যাচ্ছে আমি না গেলে কেমন দেখাই, আমিও দু দেখে নিলাম। এই যে আমল তো করছি কিন্তু আমলের প্রতি সেই ভালোবাসা সেই শ্রদ্ধা আমাদের মধ্যে নেই, সেই জন্য আমল করার পরও আমরা সেই আমলের যে প্রতিদান পূর্বের কোনো মাফ হয়ে যাওয়া নিজেকে মাফ করাতে পারছি না। সেজন্য আমাদের উচিত হবে যতটুকু আমল করছি একটা আলাদা আকাঙ্ক্ষা নিয়ে করা দরকার, একটা আলাদা ভালোবাসা নিয়ে করা দরকার, একটা আলাদা শ্রদ্ধা নিয়ে করা দরকার, এবং আল্লাহর প্রতি ওয়াকা বিশ্বাস নিয়ে করা দরকার, অগাধ আশা নিয়ে করা দরকার যে আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য তাকে ভয় করে আমি এই আমলগুলো করেছি, ইনশাআল্লাহ আল্লাহ আমাকে এই আমলের বদৌলতে মাফ করে দেবেন, আমার গুনাহ থেকে মুক্ত করবেন, এই বিশ্বাস নিয়ে আমার করা দরকার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রমজানের সবচাইতে বড় যে করণীয় বা রমজানের ফরজ পড়া যেখানে করেছে তার সম্পর্কে আপনি প্রায় জুমার খুতবে শুনছেন একটা আয়াত সূরা বাকারার 164 নম্বর আয়াতে কি বলছে আল্লাহ রাব্বুল আলামিন, যে রমজান ফরজ করেছে তার কারণ কি, লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা মুত্তাকি হতে পারো আল্লাহ ভীতু হতে পারো। রমজানের সঙ্গে তাকওয়া বা আল্লাহ ভীতু সামঞ্জস্য কি, সম্পর্ক কি, এটাই যে রমজানের যে একটা উদ্দেশ্য নিজেকে গোড়া থেকে মুক্ত করা, নিজেকে গোড়া থেকে ধুয়ে মুছে পরিষ্কার করা, এই যে গোড়া থেকে মুক্ত হওয়া, নিজেকে ধুয়ে মুখে পরিষ্কার করা, নিজেকে পাপ থেকে মুক্ত করিয়ে নেওয়া, এটা তখনই সম্ভব হবে যখন আপনার মধ্যে তাকওয়া বা আল্লাহ ভীতি থাকবে, সম্ভব নয়। আল্লাহ ভীতি ছাড়া কোনো ব্যক্তি কখনোই পাপ থেকে বাঁচতে পারবে না বা জান্নাতের অধিকারী হতে পারবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন তিলকাল জান্নাতুল লাতি, এটাই সেই জান্নাত, তিলকাল জান্নাতুল লাতি, এটাই সেই জান্নাত, নূরিসু মিন ইবাদিনা, আমি আমার বান্দাদেরকে এর বান্দাদের মধ্যে কিছু মানুষকে এর অধিকারী বানিয়েছি, ওয়ারিস বানিয়েছি, সে কিছু মানুষ কারা, মান কানা তাকিয়ান, যারা আল্লাহ ভীরু, যাদের মধ্যে তাকওয়া আছে, যাদের মধ্যে আল্লাহ ভীতি আছে, তারা হচ্ছে জান্নাতের ওয়ারিস উত্তরাধিকারী। আচ্ছা বুঝতে পারলেন, ওয়ারিস কাকে বলে, ওয়ারিস কাকে বলে, ওয়ারিস বলতে যে বাবার সঙ্গে তার রক্তের সম্পর্ক প্রমাণিত হয়ে যাওয়া মানে সে সম্পর্কে ভাগ পেয়ে যাবে, সে বাবার সঙ্গে তো করুক আর না করুক, বাপাকে দেখুক আর না দেখুক, মাকে ভালোবাসুক আর না বসুক, কথা শুনুক আর না শুনুক, রক্তের সম্পর্কের এত জোর এটা প্রমাণিত হয়ে গেলে সে সম্পর্কের অংশীদার হয়ে যাবে। তো আল্লাহ রাব্বুল আলামিন এটা বলেননি যে ভয় করলে জান্নাত দিয়ে দেব, কি বলেছেন, এটাকে আমি ওয়ারিস বানিয়ে দিয়েছি, অর্থাৎ তাকওয়া বা আল্লাহ ভীতি এমন একটা ক্ষমতা যে আপনার মধ্যে তাকওয়া বা আল্লাহ ভীতি তৈরি হয়ে যাওয়া মানে আপনি জান্নাত পেয়ে গেলেন। ওয়ারিস সূত্রে
যে এত ক্ষমতা আর ভয় বহন করতে পারে আল্লাহকে, আল্লাহর অর্থ কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইত্তাকিল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো, হাইসুমা কুনতা, তুমি যেখানেই থাকো না কেন, তুমি যেখানেই থাকো না কেন, রাস্তায় ঘাটে বাজারে দোকানে চায়ের দোকানে যেখানে বসে আছেন যেভাবে আছেন, আপনার মধ্যে আল্লাহ ভয় থাকতে হবে যে আপনি প্রত্যেকটা পদক্ষেপ, আপনি প্রত্যেকটা সিদ্ধান্ত, প্রত্যেকটা কথা বলার আগে আপনার মধ্যে এই চেতনা থাকা দরকার যে আমি যে কাজটা করতে যাচ্ছি, আমি যে কথাটা বলতে যাচ্ছি, আমি যে পদক্ষেপ নিতে যাচ্ছি, এই কাজটা করলে, এই কথাটা বললে আল্লাহ সন্তুষ্ট হবে না অসন্তুষ্ট হবে। যদি আপনি প্রত্যেকটা ক্ষেত্রে এই ভাবনা আপনার অন্তরে আপনার দেহের মধ্যে জাগ্রত করতে পারেন, তার মানে আপনার মধ্যে ভয় আছে। রমজানের ক্ষেত্রে ভয় আরো প্রয়োজন, কেন জানেন? যে অন্যান্য আমলে রিয়া বা রৈতাহুর একটা স্কোপ আছে, জায়গা আছে। সময় যাচ্ছে নামাজ পড়তে, আপনি না গেলে কি ভাববে? আপনি গেলে সময় যাচ্ছে হজ করতে, আপনার টাকা পয়সা আছে, ধনী মানুষ, না গেলে লোকে কি বলবে যে লোকটা এত টাকা হজ করতে গেল না, আপনি গেলেন? তো এই যে হজ করা, সমাজাদায় করা, দান করা, জাকাত দেওয়া, এগুলির মধ্যে কি আছে? লোকটাকে একটা অপশন আছে, কিন্তু সিয়ামের মধ্যে লোকটাকে অপশন নেই। কেন? যে আপনি যখন সিয়াম পালন করছেন, রোজা রেখেছেন, ঘরের মধ্যে নির্জনে গিয়েছেন, কেউ দেখতে পাচ্ছে না, ঘরের মধ্যে দেখার কেউ নেই, আপনি চাইলে একজন পানি খেয়ে ফেলতে পারতেন, আপনি চাইলে একটু খাবার খেয়ে ফেলতে পারতেন, আপনি কে দেখতো? তো দেখাচ্ছিল, কেউ ছিল না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কি বলেছেন? যে আসাউম লি ওয়া লা আজজি বিহি, সিয়াম আমার জন্য, রোজা আমার জন্য, আর আমি এর নেকি দেব। এখানে লোকটা কোনো অপশন নেই। এই জন্য সিয়াম আল্লাহ রাব্বুল আলামিন কি বলেছেন? যে আমার জন্য, বান্দা ঘরের মধ্যে ছিল, খাবার ছিল, পানি ছিল, শুধুমাত্র আমাকে ভয় করে পানি খায়নি, খাবার খায়নি, তার মানে সে বিচ্ছক। লোকটা কোনো রিয়া থেকে মুক্ত হয়ে শুধু আমার সন্তুষ্টির সিয়াম রেখেছে, অতএব আমি একে পূর্ণাঙ্গ দান বা সওয়াব দেব। কিন্তু পারলেন না। তিনজন ব্যক্তি যুক্তি করলেন যে এবারে আমরা আমাদের সৎ আমলের ওসিলায় আল্লাহকে দোয়া করব, হতে পারে আল্লাহ এই দোয়ার ওসিলায় আমাদেরকে বিপদ থেকে উদ্ধার করবেন। তিনজন ব্যক্তি দোয়া করলেন, তাদের মধ্যে একজন ব্যক্তি দোয়া করছেন, আল্লাহুম্মা হে আমার রব, আল্লাহুম্মা হে আমার রব, ইন্নাল বিন্তু আননি, নিশ্চয় আমার একটা চাচাতো বোন ছিল, আহাবাবতুহা, আমি তাকে প্রচন্ড ভালোবাসতাম, আমি তাকে প্রচন্ড ভালোবাসতাম, যতটা ভালো একজন স্বামী তার স্ত্রীকে বাসে, যতটা ভালো একজন স্বামী তার স্ত্রীকে বাসে, আমি এতটা ভালোবাসতাম, অতলাম তো আলাইহা, এবং তাকে বারবার কুপ্রস্তাব দিতে থাকি, তাকে কুপ্রস্তাব দিতে থাকি, ও আবার আলাইহা, কিন্তু সে বারবার সে অস্বীকার করতে করতে থাকে। একবার ওই আমার সুন্দর বোন বিপদগ্রস্ত হয়ে বিপদে পড়ে আমাদের সাহায্য চাইলো, টাকা ধার চাইলো বা টাকার সাহায্য চাইলো, আমি বললাম তোমাদের টাকা দিতে পারে, শর্ত হচ্ছে একটাই যে আমাদের দীর্ঘকাল মনোবাসনা আছে সেটাকে পূরণ করতে হবে। ওই মহিলা বাধ্য হয়ে অসময় পড়ে রাজি হয়ে গিয়েছে, টাকা দিয়েছে, নির্ধারিত দিনে চুক্তি মোতাবেক, শর্ত মোতাবেক, এত নির্জন জায়গায় ওই যুবক আর যুবতী একত্রিত হয়েছে, তারা তাদের দীর্ঘদিনের কামনা বাসনা এই ছেলের পূর্ণ হতে যাচ্ছে, ওই মেয়ে বাধ্য হয়ে এই জায়গাতে এসেছে, তারা এখন ব্যবচারের সব যদি নিকটবর্তী জায়গায় উপস্থিত, ওই যুবক বলছে যে অতর্ভুক্ত বাইক আমি চিলাই না, এখন আমি তার দুই পায়ের মাঝে অবস্থান করছি, এমন অবস্থায় ওই মহিলা, ওই অসহায় মহিলা আত্মনাদ করে বলে উঠল, হে আব্দুল্লাহ, হে আল্লাহর বান্দা, ইত্তাকিল্লাহ, আল্লাহকে ভয় করো, ওরা তান্তরে সাদামা ইল্লা বিহাদ্দিহি, আর অবৈধভাবে সুযোগে পেয়ে অবৈধভাবে আমার সুযোগ নষ্ট করে দিও না। বা কিন্তু ওই যুবক বলছে আমি আল্লাহর ভয়ে দাঁড়িয়ে গেলাম, আমি আল্লাহর ভয়ে দাঁড়িয়ে গেলাম। বলুন তো দুনিয়ার কোনো আইন আছে, দুনিয়ার কোনো শাস্তি আছে যেখান থেকে ওই যুবককে ফিরে আনতে পারবে? এত আইন তৈরি হচ্ছে ভাষার বিরুদ্ধে, রেপের বিরুদ্ধে, সমাজ অশ্লীলতার বিরুদ্ধে, কোনো অশ্লীলতা কোনো পাপ করেছে কবে? কেন? আল্লাহর ভয় নেই, আল্লাহর ভয় নেই। কোন একটা জায়গাতে, কোন এক ক্ষেত্রে আল্লাহর ভয় ছাড়া কোনো ব্যক্তি, কোনো মানুষ পাপ ঠেকাতে পারে না। পুলিশের
কখন করব? যতক্ষণ পুলিশ আসলে অপরাধ করছে, আপনি থানার আশেপাশে আছেন, বাবার ভয় কতক্ষণ? যতক্ষণ আপনি বাড়িতে আছেন, শিক্ষকের ভয় কতক্ষণ? যতক্ষণ আপনি স্কুলে আছেন, দেবর মানুষের ভয় আর আল্লাহর ভয় সর্বক্ষণ সর্বক্ষেত্রে। যে ব্যক্তি আল্লাহকে জানে, যে ব্যক্তি আল্লাহকে বোঝে, তার এই ইমান বাকিরা আছে যে সে যেখানে থাকুক না কেন, যে অবস্থা থাকুক না কেন, তাকে আল্লাহ দেখছে, আল্লাহর জ্ঞান তাকে ঘিরে রয়েছে। অতএব সে কখনো এটা ভাবতে পারে না যে এখন তুমি নির্জনে চলে এসেছি, এখন তুমি ঘরের মধ্যে এসেছি, এখন তোমাকে দেখতে পাচ্ছে না, এটা ভাবতে পারে না। কেন? যে কেউ না দেখলে আমরা দেখছি। যদি এই অনুভূতি মানুষের মধ্যে তৈরি হয়ে যায়, এই চেতনা মানুষের মধ্যে তৈরি হয়ে যায়, তার পক্ষে যত নির্জনে থাকুক না কেন, কোনো পাপ সম্পূর্ণ হওয়া সম্ভব। কি বলেছে? ইত্তা কিলে তোমরা আল্লাহকে ভয় করো, হাই সুরা কোনটা তুমি যেখানেই থাকো না কেন। কিন্তু সেই সমাজে, যে সমাজে একজন ব্যক্তির ব্যভিচারের কথা প্রমাণিত হয়ে যাওয়া মানে তাকে পাথর মেরে মেরে হত্যা করা হবে, পাথর মেরে মেরে হত্যা করা হবে। সেই ব্যক্তি জানতে পারছে যে আমি এই কথা বললে আমাকে পাথর মেরে মেরে হত্যা করতে হবে, হত্যা করা হবে। নিজের জানের তোয়াক্কা না করে, এত বড় যন্ত্র তার মৃত্যু পরোয়া না করে সে মৃত্যুর মধ্যে ঝাঁপিয়ে পড়েছে, তাই কে নিয়ে এসেছে? তাই কে নিয়ে এসেছে এখানে? আল্লাহর ভয়। রসুলাম তাকে বললেন, হালকে না যুবক, তুমি কি পাগল হয়েছো? তুমি কি পাগল হয়ে তুমি জানো যে তুমি এই কথা প্রমাণিত হয়ে যাবে মানে তোকে পাথর মেরে মেরে হত্যা করা হবে? সে একবার নয়, দুইবার নয়, তিনবার নয়, চারবার আল্লাহর কসম খেয়ে বলছি আমি ব্যবচার করেছি, করেছি, করেছি। রসুলাম বলে দিয়ে পাথর মেরে হত্যা করো, তাকে পাথর মেরে হত্যা করো। এই শাস্তি, এই এই শাস্তি, এই তো তওবা, এত বড় তওবা মানুষ তখনই করতে পারে যখন তার মধ্যে আল্লাহর ভয়। ওজন রসুল্লাহ সাল্লাম বলছেন, আমরা উপলব্ধি করতে পারি আজকের দিনে যে গরমের সময় এসে আমরা মনে করছি দীর্ঘ কয়েক ঘন্টা না খেয়ে থাকছি, সারাদিন আমরা বাজার করছি, সারাদিন প্রস্তুতি গ্রহণ করছি, ইফতারে এটা খাবো, ইফতারে ওটা খাবো, এই খাবো, সেই খাবো, অনেক আয়োজন হচ্ছে, সব শেষে দিনের শেষে সন্ধ্যার সময় ইফতারে বসে সবচেয়ে প্রিয় খাবার আমাদের কি? সবচেয়ে প্রিয় খাবার কি? আমাদের ঠান্ডা পানি, ঠান্ডা পানি। রসুল্লাহ সাল্লাম বলছে কেয়ামতের মাঠে মানুষের দুটো জিনিসের প্রয়োজন হবে, যখন কোনো ছায়া থাকবে না, সূর্য বাতাস করে চলে আসবে, মানুষ প্রত্যেক ব্যক্তি আক্রমণ পার হয়েই খামে হাঁটু উঠে থাকবে, কারোর খাম হাঁটু পর্যন্ত হবে, কারোর কোমর পর্যন্ত হবে, কারোর বুক পর্যন্ত হবে, কারোর গলা পর্যন্ত হবে, আর কারোর এই পর্যন্ত হবে। মানুষ আপন আপন ক্ষেত্রে আপন আপন জায়গাতে পাপের কারণে খামে হাঁটু উঠে থাকবে। আজ কোথায় সূর্য আছে আমরা বিনা ছাতাই, বিনা ছাতাই রাস্তায় পার হতে পারছি না, টকভর রাস্তা তোমার মাটি ফুটছে, এত তীব্র তাপ রোদের, আর তখন মাথা করে চলে আসবে মানুষ যে অবস্থায় থাকবে যখন, তখন কি প্রয়োজন হবে? আজকের মতোই দুটো জিনিসের প্রয়োজন হবে, কি? এক হচ্ছে ঠান্ডা পানি বা পানি, আর এক হচ্ছে কি? ছায়া। দুটো জিনিস কাল কে আমাদের মাঠে কিছু চাই না, শুধুমাত্র দুটো জিনিস চাই, একটা হচ্ছে পানি আর একটা হচ্ছে ছায়া। কোথায় থাকবে ছায়া? কে দেবেন ছায়া? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, তার আশ্রয়ে ছায়া থাকবে। পানি কে দেবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তাহলে মানতে কাকে হবে? আল্লাহকে এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। আর কি চাই আপনার? তাহলে আপনি অনুদান কেন মানবেন? যদি আপনার পানি চাই আর ছায়াই চাই, পানি আল্লাহ দেবেন, ছায়া রাসূল সাল্লাম দেবে, তো আর কাউকে মানার প্রয়োজন আছে? প্রয়োজন নেই। ছায়া দেবেন কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন বুখারীর মধ্যে, সাব'আতুন ইযিল্লুহুমুল্লাহু ফী যিল্লি ইয়াউমা লা যিল্লা ইল্লা যিল্লু। কাল কিয়ামতের মাঠে যখন কোনো ছায়া থাকবে না, তখন আল্লাহ রাব্বুল আলামিন সেই আরশের ছায়া তলে সাত শ্রেণীর মানুষকে ছায়া দেবেন। তার মধ্যে দুই শ্রেণীর মানুষ হচ্ছে আমার বক্তব্যের সঙ্গে সামঞ্জস্য করল। এক, ওরাজুল, এমন ব্যক্তি, দাআতু ইমরাতু দাআতু মানসাবিন ওয়া জামালিন, যাকে পুরো সুন্দর পুরো সম্ভ্রান্ত ঘরে সুস্ত্রী মহিলা পাপের জন্য আহ্বান করছে। কেমন বলুন তো? সম্ভ্রান্ত ঘরে সুশ্রী মহিলা, সম্ভ্রান্ত ঘরে সুশ্রী মহিলা তাকে উন্মুক্ত উপহার মানে অফার দিচ্ছে, যে সব আমাকে ব্যবচার করো, পাপ করো। আর সেই যুবককে বলে ইন্নি আল্লাহকে ভয় করি। সেই যুবক কোথায় আছে? সেই যুবক কোথায় আছে আজকে? আজকের যুবকরা আর সেই যুবক কোথায়? আজকের দিনের পার্থক্য, আজকের যুবক শুধুমাত্র মেয়ের জন্যে,
তাও তো সম্ভ্রান্ত ঘরের নয়, তাও তো সুশ্রী নয়, শুধুমাত্র মেয়ের জন্যে তার ক্যারিয়ার নষ্ট করেছে, সমাজ নষ্ট করেছে, বাপ মাকে অস্বীকার করেছে, তার ইসলামকে অস্বীকার করেছে, ধর্মীয় জীবনকে নষ্ট করেছে, পরলোক নষ্ট করেছে, এই জীবন সেই জীবন নয়। যে বলতে পারে ইন্না খাফুল্লাহ, আমি আল্লাহকে ভয় করি বলে পাপ করতে যাবো না, সে পাপকে ছেড়ে দিয়েছে, মেয়ের পাপ ছেড়েছে, মোবাইলের পাপ ছেড়েছে, নির্জনের পাপ ছেড়েছে, বৌদ্ধ বান্ধবের পাপ ছেড়েছে, আরো সামাজিক পাপকে বর্জন করছে আল্লাহকে ভয় করে, সেই যুবক আজকে তিনি নেই। দ্বিতীয় শ্রেণী সম্পর্কে আমার উপর আলেম বলছেন যে ওরা চলুন এমন যুবক এমন ব্যক্তি যাকে আল্লাহ কলিয়ান যে আল্লাহকে নির্জনে ঘরের মধ্যে বসে স্মরণ করে, কিছু পাপ প্রকাশ্যে করেছি, কিছু পাপ গোপনে করেছি, কিছু মানুষ দেখেছি কিছু তুমি দেখেছো, আল্লাহ তুমি ক্ষমা করে দিও, নিজের পাপকে স্মরণ করে আল্লাহকে ভয় করে অশ্রু ছড়াবে যে যুবক, সে যুবক কোথায় আছে? আল্লাহর আলমের খোলা অফার পবিত্র মানুষ ছিলেন, কত বড় সব মানুষ ছিলেন, তিনি বিশ্বের মধ্যে মানব জাতির মধ্যে শ্রেষ্ঠ মানুষ ছিলেন, শুধু মানব জাতির মধ্যে নয় নবীদের মধ্যে শ্রেষ্ঠ নবী ছিলেন। তিনি কি করতেন জানেন? আম্মা আয়েশা বলছেন যে অন্ধকারে হাত দিয়ে খুঁজছেন কোথায় আছেন কোথায় আছেন কোথায় আছেন, খুঁজে পাচ্ছেন না খুঁজে পাচ্ছেন না। আম্মা আয়েশা বলছেন খুঁজতে শুরু করলাম, খুঁজতে খুঁজতে গিয়ে আমার হাত তার দেহের উপরে পড়লো, তিনি এই দোয়া করছেন তুমি আমার অন্তরে ভয় ঢুকিয়ে দাও, আল্লাহুম্মা আজ নাফসি তাকওয়াহা, হে আল্লাহ তুমি আমার অন্তরে ভয় ঢুকিয়ে দাও, ওয়া যাক্কাহা তুমি এই অন্তরে পবিত্র করে দাও, আনতা খায়রুল মান যাক্কাহা তুমি হচ্ছে এই অন্তরে উত্তম পবিত্রকারী, আনতা ওলিয়ুহা তুমি হচ্ছে এই অন্তরের মালিক, আনতা মাওলাহা তুমি হচ্ছে এই অন্তরে আশ্রয়দাতা। ভাবুন তো যে ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন একবার নয় দুইবার নয় জমজমের পানি দিয়ে যার অন্তরকে বাহির করে ধৌত করা হয়েছে, সেই পবিত্র সত্তার মালিক, সেই পবিত্র অন্তরের মালিক, যে বিশ্বের মধ্যে সবচেয়ে বেশি আল্লাহকে ভয় করে, সেই ব্যক্তি আল্লাহকে ভয় করে নির্জনে অন্ধকারে সাজদা গিয়ে কান্না করছে, আর আমি 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 আর আপনি কোথায় আছি, আমি আপনি কোথায় আছি, কিভাবে আপনার মধ্যে আমার মধ্যে আল্লাহর ভয় আসবে, কিভাবে আপনি আর আমি আল্লাহ ভয় পাপ থেকে বাঁচতে পারবো? পদ্ধতি অ্যাপ্লাই করতে হবে, পদ্ধতি অ্যাপ্লাই করতে হবে, আল্লাহর ভয় দেশে ব্যবস্থা করতে হবে। একথা নিশ্চিত যে আল্লাহর ভয় ছাড়া কখনো কোনো ব্যক্তি পরিত্রাণ পেতে পারে না, জান্নাত পেতে পারে না। সব থেকে বড় কথা যে রমজান মাসের যে কষ্টের সফলতা তখনই আসবে যখন আপনি আল্লাহকে সর্বক্ষেত্রে ভয় করবেন, আল্লাহর ভয়কে আপনি দেখে মেখে নেবেন, আল্লাহর ভয়কে আপনি আবার দেখে মেখে নেবেন, তখনই আপনার মধ্যে পরিবর্তন আসা সম্ভব, তখনই আপনি পাপ থেকে বাঁচতে পারবেন, তখনই রমজান যে সফলতা আপনার জীবনে আসা সম্ভব। তো মূল কথা হচ্ছে যে রমজান মাসে যে বিষয় যে আল্লাহকে ভয় করতে হবে, তাকওয়া ইখতিয়ার করতে হবে, তাকওয়া আল্লাহর ভয় আপনাদের জীবনে নিয়ে আসতে হবে, এটা হলো প্রথম পদক্ষেপ, এটা হলো প্রথম পদক্ষেপ। দ্বিতীয় হচ্ছে লম্বা বিষয় আলোচনা করছি না, দ্বিতীয় বিষয় হচ্ছে যেটা আজকে আমার বক্তব্য বিষয়ে দেওয়া হয়েছে যে লাইলাতুল কদর, লাইলাতুল কদর সম্পর্কে একটা পূর্ণাঙ্গ সূরা রয়েছে, সূরাতুল কদর 6 নম্বরের বড় সূরা, এখানে আপনি একটা বড় ধারণা পেয়ে যাবেন। আমি এমন দুটো কথা বলবো যেগুলো হয়তো আমরা খুব কম শুনেছি বা শুনিনি। প্রথম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন সূরা যুখরুফের মধ্যে সূরা 43 আয়াত নম্বর 32 এর মধ্যে যে রাফা'না বা'দাহুম ফাওকা বা'দিন দারাজাত, আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বের যাবতীয় যা কিছু আছে সবগুলি এক স্তর বানিয়েছেন, একটাকে একটার উপর প্রাধান্য দিয়েছেন, সব কিছুতে আছে দেখবেন যে একটাকে একটার উপরে প্রাধান্য দিয়েছেন, মর্যাদা দিয়েছেন, সম্মান দিয়েছেন। তো আল্লাহ রাব্বুল আলামিন যত
সেটা দুই ভাগে বিভক্ত, একটা হচ্ছে জামিল উকুল আর একটা হচ্ছে গায়রুল উকুল, মানে বুদ্ধিমান আর বুদ্ধিহীন। তো যারা বুদ্ধিহীন গাছপালা পশু পাখি এরা বুদ্ধিহীন, আল্লাহ রাব্বুল আলামিন বুদ্ধিহীনদের উপরে বুদ্ধিহীন বুদ্ধিজীবীদেরকে প্রাধান্য দিয়েছেন। পশু পাখির চাইতে যারা যাদের বুদ্ধি আছে তারা উত্তম, বুদ্ধি কাদের আছে, বুদ্ধি কাদের আছে, তিনটি সৃষ্টি আল্লাহ তাআলা, একটা বুড়ের তৈরি ফেরেশতা, একটা আগুনের তৈরি জিন, একটা মাটির তৈরি মানুষ, এই তিনটির মধ্যে আবার আল্লাহ রাব্বুল আলামিন একটা কুরসির প্রাধান্য দিয়েছে। তারা কারা? তারা কারা? ফেরেশতা, জিন না মানুষ? মানুষ। কেন? যে আল্লাহ রাব্বুল আলামিন নিজে বলছিল ওকার রং বানি আদম, আমি বানি আদমকে সম্মানিত করেছি, আমি বানি আদমকে আদম সন্তানকে সম্মানিত করেছি, এত সম্মানিত করেছেন যে সব ফেরেশতাকে আল্লাহ রাব্বুল আলামিন আদেশ করেছেন কি, যে তুমি আদমকে সাজদা করো। তো বানি আদম হচ্ছে সবচেয়ে উত্তম সৃষ্টি, এর মধ্যে পুরো আদম সন্তানের মধ্যে সবচেয়ে উত্তম কারা? নবীগণ। নবীদের মধ্যে সবচেয়ে উত্তম কে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। প্রত্যেক নবীর উম্মত আছে, প্রত্যেক নবীর উম্মতের মধ্যে সবচেয়ে উত্তম উম্মত কারা? আমরা উম্মতে মুহাম্মদি। যদি সব আল্লাহর উপর আলো বলছে যে উত্তম খর উম্মতে মুহাম্মদের লাশ, তোমরাই হচ্ছে উত্তম জাতি, তোমরাই হচ্ছে উত্তম উম্মত। এটা কারা? উম্মতে মুহাম্মদ। আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক নবীকে কিতাব দিয়েছেন, গ্রন্থ দিয়েছেন, সমস্ত গ্রন্থের মধ্যে উত্তম গ্রন্থ কি? কোরআনকারী। আল্লাহ রাব্বুল আলামিনের জন্য বিশ্বের বিভিন্ন প্রান্তে মসজিদ তৈরি করা হয়েছে, বিশ্বের মধ্যে সবচেয়ে চাইতে সম্মানিত মসজিদ কয়টা? তিনটি। কি কি? বাইতুল্লাহ, মসজিদ নববী আর মসজিদুল আকসা বা মসজিদ বাইতুল মুকদ্দাস। এই তিনটির মধ্যে উত্তম কোনটা? বাইতুল হারাম, কাবা। কেবল এখানে এক রাকাত সমান কত? 1,00,000। এর সম্মান সবচেয়ে বেশি। অনুরূপভাবে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর সৃষ্টির ব্যাপার থেকে 12টা মাস করেছেন। কটা মাস? 12টা মাস করেছেন। এর মধ্যে উত্তম মাস কোনটা? রমজান মাস। আল্লাহ রাব্বুল আলামিন সপ্তাহে 7টা দিন করেছেন। এর মধ্যে উত্তম দিন কোনটা? জুমার দিন। আল্লাহ রাব্বুল আলামিন মাসের মধ্যে উত্তম মাস করেছেন রমজান মাসকে, দিনের মধ্যে সবচেয়ে উত্তম দিন করেছেন কি? জুমাকে। আর রাতের মধ্যে সবচেয়ে উত্তম রাত করেছেন কাকে? লাইলাতুল কদর। লাইলাতুল কদর দুটো বিষয়, যে রমজান মাসকে আমরা কি বলি? বরকতময় মাস, তাই তো? রমজান মাস বরকতময় মাস। লাইলাতুল কদর বরকতময় বা বরকতপূর্ণ রাত্রি বা বরকতের সম্পূর্ণ রাত্রি। কেউ বলতে পারবে যে রমজান মাস বরকত কোথা থেকে পেয়েছে, লাইলাতুল কদর বরকত কোথা থেকে পেয়েছে? বলো। হ্যাঁ, কোরআনের কারণে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার মধ্যে বলছে যে শাহরুর রমাদান আলাইহি নুজিলা ফিহিল কোরআন, রমজান মাস হচ্ছে সেই মাস যে মাসে কোরআন অবতীর্ণ করা হয়েছে। আবার সূরা কদরের মধ্যে বলছে যে ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, আমি এই রাত্রিতে কোরআন অবতীর্ণ করেছি। রমজান মাস এবং লাইলাতুল কদর দুটি সম্মানিত হয়েছে কার কারণে? কোরআনের কারণে। অথচ আমরা এই যে রমজান মাস গেল একবার মুখে হাত দিয়ে ধরুন তো কদর ব্যতিক্রম তিলাওয়াত করেছি, কদর ব্যতিক্রম তিলাওয়াত করেছি, বরকত কোথায় কোথায় থেকে পাবো আমরা? বরকত কোথায় থেকে পাবো আমরা? যেটা বরকতের মূল উৎস আমরা সেটার সাথে সম্পর্ক নেই আমাদের, আমরা তাকে তিলাওয়াত করি না, তার গুরুত্ব মাহাত্ম্য বুঝি না, তার সঙ্গে তার আয়াত থেকে অনুভব করি না, তো কোথায় পাবো বরকত আমরা? তো কোরআনকে কেন্দ্র করে আল্লাহ রাব্বুল আলামিন রমজান মাসকে বরকতময় করেছেন, আবার লাইলাতুল কদরকে বরকতময় করেছে। লাইলাতুল কদর দুটি শব্দ, একটা হচ্ছে লাইলা বা লাইলুল মানে কি? রাত। আর কদর মানে কি? কদরের তিনটি অর্থ খুব প্রসিদ্ধ, কদরের তিনটি অর্থ খুব প্রসিদ্ধ। এক, সম্মানিত। একটা কি? সম্মানিত। এই রাতটা হচ্ছে কি? লাইলাতুল কদর মানে হচ্ছে সম্মানিত রাত্রি। সম্মানিত কত? সম্মানিত এই রাত্রি খয়রুম মিন আলফি শাহর, 1,000 মাসের চাইতে উত্তম এই মাস, এই রাত্রি 1,000 মাসের চাইতে উত্তম এই রাত্রি। তো এটা হচ্ছে সম্মানিত রাত্রি, একটা অর্থ। দ্বিতীয় অর্থ হচ্ছে কদর মানে হচ্ছে সংকুচিত হওয়া, সংকুচিত হওয়া।
হওয়া গুটিয়ে যাওয়া এর অর্থ মানে কি এই দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিব্রাইল আলাইহিস সালামের নেতৃত্বে লক্ষ লক্ষ ফেরেশতাকে আল্লাহর আলামে ভেজে পাঠান ফেরেশতারা এসে দুনিয়ায় পরিপূর্ণ হয়ে যায় দুনিয়ায় জায়গা থাকে ফেরেশতাদের জন্য এত ফেরেশতা নেমে আসে ফেরেশতারা এসে কি করে সালামুন সালাম দিয়ে বাড়ায় যারা রাত্রিতে জাগরণ করে তাদেরকে স্বয়ং জিব্রাইল আলাইহিস সালাম এবং ফেরেশতারা সালাম দিয়ে বাড়ায় সালামের দুটি অর্থ একটা ডাইরেক্ট অর্থ যে সালাম দিয়ে বাড়ায় আর এক অর্থ কি হতে পারে যে ফেরেশতারা আল্লাহর পক্ষ থেকে যারা এই রাত্রিতে জাগরণ করে তাদের উপরে শান্তি বর্ষণ করে শান্তি বর্ষণ করে এটা দ্বিতীয় অর্থ আর তৃতীয় অর্থ হচ্ছে কত মানে হচ্ছে ভাগ্য বা ফয়সালা করা ভাগ্য বা ফয়সালা করা এটা সবচেয়ে গ্রহণযোগ্য অর্থ যে ভাগ্য রাত্রি বা ভাগ্য রজনী বা ফয়সালা রজনী যে সব আল্লাহর উপর আলোচনা বখারের মধ্যে বলেছেন যে ফিহা ইফতাকুল্লাহ আমরুন হাকিম এই রাত্রি তে আল্লাহর রব্বুল আলামিন যে গুরুত্বপূর্ণ বিষয়ে ফয়সালা করেন গুরুত্বপূর্ণ বিষয়ে ফয়সালা করেন সেগুলো কি সে বিষয়গুলো কি একটু মন দিয়ে শুনবেন মানুষের ভাগ্য তিনবার লেখা হয় কয়বার মানুষের ভাগ্য তিনবার লেখা হয় একবার লেখা হয়েছে যখন পৃথিবী তৈরি করা হয়েছে কলমকে সৃষ্টি করা হয়েছে তখন গোটা বিশ্বে সব কিছু ভাগ্যের সঙ্গে লেখা রয়েছে এটাকে বলে তাকদীরে গোটা বিশ্বের সঙ্গে লেখা হয়েছে আর দ্বিতীয় হচ্ছে তাকদীরে মানুষের প্রত্যেক ব্যক্তির পার্টিকুলার বা নির্দিষ্ট একবার লেখা হয়েছে সেটা কখন যে ইন্নাল জানিনা ফি বাতনি উম্মিহি যখন ভ্রূণ মায়ের পেটে আছে আর তার বয়স 4 মাস হয়েছে তখন আল্লাহ রাব্বুল আলামিন মায়ের পেটে ফেরেশতা পাঠান সেই ফেরেশতা এসে তার ভাগ্যের আয়ু জীবন মৃত্যু বিভিন্ন বিষয়গুলো এখানে করে লো দ্বিতীয়বার আর তৃতীয়বার হচ্ছে তাকদীরে সানাবি প্রত্যেক বৎসরে একবার করে ভাগ্য লেখা হয় প্রত্যেক বৎসরে একবার করে ভাগ্য লেখা হয় যেরকম পার্লামেন্টে বাজেট পেশ করা হয় যেরকম পার্লামেন্টে বাজেট পেশ করা হয় ওইরকম ভাবে প্রত্যেক বৎসরের লাইলাতুল কদর রাত্রিতে আগামী এক বছর বিন্দুতে কি ঘটবে কি হবে কে ধনী হবে কে অসহায় হবে কি বিপদে পড়বে কি বিপদ থেকে উদ্ধার হবে কার জীবনে কি ঘটবে এগুলি এক মাস এক বছরের ভাগ্য এই রাত্রিতে লেখা হয় যে আপনি কেউ রাত্রি জাগরণ করছে আল্লাহ করে কেউ গভীর নিদ্রায় ঘুমাচ্ছে কেউ পাপ করছে কেউ অন্যায় করছে যে যে অবস্থায় আছে না কেন সেই অবস্থাতেই তার ভাগ্যে লেখা হচ্ছে যে এই ব্যক্তি এখন মৃত্যুবরণ করবে এই ব্যক্তি এখন ধ্বংস হয়ে যাবে এই ব্যক্তি এখনই ধরিত্রি গরিব হয়ে যাবে এই ব্যক্তি এখন রাস্তা থেকে রাজপথে যাবে সব লেখা হচ্ছে তো কত বড় সৌভাগ্য সেই ব্যক্তি যে রাত্রিতে আল্লাহর ভয়ে কান্না করছে আল্লাহকে স্মরণ করে কান্না করছে আর সেই সময় তার ভাগ্য লেখা হচ্ছে আপনি ভাবতে পারছেন তার ভাগ্য কত জায়গায় পৌঁছাবে আর কত বড় দুর্ভাগ্য ওই ব্যক্তির যে তার ভাগ্যে লেখা হচ্ছে যে এই মুহূর্তে এই মুহূর্তে মৃত্যু হবে আর সে পাপের মধ্যে লিপ্ত আছে পাপের মধ্যে লিপ্ত আছে আর আজকের দিনে মানুষকে বেশিরভাগ করা দরকার কেন যে হঠাৎ মৃত্যু প্রবণতা খুব বেশি হয়ে গেছে হঠাৎ মৃত্যু প্রবণতা খুব বেশি হয়ে গেছে মানুষকে আর সেই কষ্ট ভোগ করতে হচ্ছে না 6 মাস 10 মাস 1 বছর বিছানায় পড়ে আছে কষ্ট পাচ্ছে এই ভোগ করতে হচ্ছে না মানুষকে সুগার হয়েছে প্রেশার হয়েছে ব্লাড সুগার হার্ট অনেক সমস্যা মানুষ এই মাত্র 16 লাখ লোক হেঁটে বেড়াচ্ছিল খালি করে শুনছে লোকে মারা গিয়েছে হঠাৎ মৃত্যু হচ্ছে অতএব আমাদেরকে প্রত্যেক মুহূর্তে সজাগ থাকা দরকার যে মৃত্যু যে কোনো অবস্থায় হতে পারে অতএব বুদ্ধিমানের বুদ্ধিমান সেই ব্যক্তি হবে যে ব্যক্তি জানতে পারছে যে আমার এখন ভাগ্য লেখা হচ্ছে অতএব আমি আমার ভাগ্যটা এমন অবস্থায় লেখাবো যখন আমি আল্লাহর ইবাদত মগ্ন আছি যেন আমার ভাগ্য কি ভালো কিছু লেখা হয় সেটা জীবন মুহূর্তের ক্ষেত্রে বা দুনিয়ার জীবিকার ক্ষেত্রে বা জীবন সফলতার ক্ষেত্রে ভালো কিছু আল্লাহর উপর আলাবে আমার ইবাদত কেন দিয়ে দেয় লায়লাতুল কদরের করণীয় সম্পর্কে আপনি কি করতে পারেন সরদাই করতে পারেন কোরআন তেলাওয়াত করতে পারেন দান করতে পারেন দোয়া করতে পারেন বিশেষ করে যে দোয়াটা করতে পারেন সেটা কি আল্লাহুম্মা ইন্নাকা আফুবুল তুরিবুল আফু ফাআফু আন্নি তখন ভেবেছেন এই দোয়ার অর্থ কি আপনি অবাক হয়ে যাবেন যে আল্লাহ রাব্বুল আলামিন যে রহমান রহিম তিনি যে গফুর গফফার
এমনি নন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আম্মা আয়েশা বলছেন যে আরাইতা, আপনি বলুন, ইন আলিমতু, যদি আমি জেনে যাই, আইয়ু লাইলাতি রাতুল কদর, যে কোন রাতে রাতুল কদর হবে আমি জেনে গিয়েছেন, তো সেই রাতে আমি কি বল, সেই রাতে আমি কি বল দোয়া করব আল্লাহর কাছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়ে দিয়েছেন, কুলি, তুমি বলবে, আল্লাহুম্মা, হে আল্লাহ, ইন্নাকা, নিশ্চয় তুমি আফুবুন, ক্ষমাশীল, ক্ষমাকারী, মার্জনাকারী, তুহিব্বুল আফওয়া, তুমি ক্ষমা করতে ভালোবাসো, ফাআফু আননি, সুতরাং আমাকে ক্ষমা করো, সুতরাং আমাকে ক্ষমা করো। তো একটা শব্দ হচ্ছে গফুর বা গাফফার, মানে কি ক্ষমাকারী, মার্জনাকারী বা ক্ষমাশীল, আফুবুন এর মানে হচ্ছে ক্ষমাশীল বা মার্জনাকারী, কিন্তু গফুর গাফুর বা গাফফার বা আফুবুনের মধ্যে মধ্যে বিশাল পার্থক্য। গাফারায় এক ফেলো গাফির, গফুর বা গাফফার এর অর্থ হচ্ছে ঢেকে দেওয়া, চাপা দেওয়া, ঢেকে দেওয়া বা চাপা দেওয়া, এটা হচ্ছে আপনার আমল নামা, এটা হচ্ছে আপনার আমল নামা, আপনি অনেক পাপ করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের মাঠে যখন আপনাকে সামনে ডেকেছেন, আল্লাহ আমল নামা উল্টিয়ে দেখছেন যে এই ব্যক্তির ব্যক্তির আমল নামা তো অনেক পাপ, ব্যক্তির আমল নামা তো অনেক পাপ, আল্লাহ রাব্বুল আলামিন গফুর হিসাবে গাফফার হিসাবে কি করবেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার পাপটাকে ঢেকে দেবেন, মিষ্টিটাকে উল্টাবেন না বা ছিঁড়ে ফেলে দেবেন, ঢেকে দেবেন, চাপা দিয়ে দেবেন, গোপন করে দেবেন, এটা হচ্ছে কি গফুর বা গাফফার। আর আফুব মানে এখানে মুছে দেওয়া, মুছে দেওয়া, আফা ইয়াকু মানে মুছে দেওয়া, এর তাৎপর্য, এর গুরুত্ব মাহাত্ম্য গাফুরের চাইতে অনেক বেশি, গাফুরের চাইতে অনেক বেশি। গাফুর হিসেবে আল্লাহ রাব্বুল আলামিন পাপকে ঢেকে দেন, চাপা দিয়ে দেন, আর আল্লাহ রাব্বুল আলামিন আফুব হিসেবে কি করেন, পাপকে মিটিয়ে দেন। ওই বাচ্চা ছেলে যার হাতে পেন্সিল আছে, রবার আছে, খাতায় লেখতে ভুল হয়েছে, সে কি করে রবার দিয়ে সেটাকে মুছে দেয়, আল্লাহ রাব্বুল আলামিন আফুব হিসেবে বান্দা যে পাপ করেছে যদি লাইলাতুল কদরে এই দোয়া করে যে আল্লাহু ইন্নাকা আফুবুন, হে আল্লাহ তুমি ক্ষমাশীল, এই সব যদি দোয়া করে তো আল্লাহ রাব্বুল আলামিন তার দোয়া করে পাপকে ঢেকে দেবে না, বরং মুছে দেবে। এত বড় সুযোগ সুযোগ আপনি হয়ে থাকবে আল্লাহ রাব্বুল আলামিন এর সত্যায়নে সূরা ফুরকানের মধ্যে বলেছেন যে ইল্লামান আমা ইল্লামান তাওবা, যে ব্যক্তি তওবা করবে ও আমানা এবং আল্লাহর প্রতি ঈমান নিয়ে আসবে, ও আমিলা সালেহার এবং সৎ কাজ করবে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে উলাইকা, এরাই তারা, সাইয়ুবদিলুল্লাহু সাইয়্যাতি হাসানাতিহিম, যাদের গুণাবলীকে আল্লাহ রাব্বুল আলামিন শুধু ক্ষমাই করবেন না বরং কি করবেন, নেকি তারা পরিবর্তন করে দেবেন, আপনার পাপটাকে আল্লাহ রাব্বুল আলামিন মুছে দেবেন, ওই খালি জায়গাকে আল্লাহ কি করবেন, পাপের বদলে লেখে নেকি লিখে দেবেন, কেন, তওবার কারণে, সৎ কাজ করার কারণে, আর আল্লাহর প্রতি পূর্ণাঙ্গ ঈমান আনয়নের কারণে, এগুলি এর মধ্যে রয়েছে, এগুলি এর মধ্যে রয়েছে। তো সুবহান আমাদের সামনে রয়েছে, আল্লাহর দোয়া করে আল্লাহ আমাদের সকলকে লাইলাতুল কদরকে জাগরণ করার তৌফিক দান করো, এবং যেন আমরা নিজেরাও জাগবো, পরিবারকেও জাগাবো ইনশাআল্লাহ। যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করতেন যে ইদা দাখালাল আশরু মিন আসল আওয়াখির মিন রমাজান, যখন রমজানের শেষ দশক আসতো, আহিয়া লাইলাহু, রাসূল সাল্লাল্লাহু রাতে জাগরণ করতেন, ও আয়কাল আহালুহু, তোমাদের পরিবারকেও জাগাতেন। তো আমরাও জাগবো, পরিবারকেও ইনশাআল্লাহ জাগাবো।